প্রবল বৃষ্টি মাথায় নিয়ে বুধবার বেলা 12টা নাগাদ সিপিআইএম এর খোয়াই জেলা কার্যালয় থেকে বাম ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই টিওয়াইএফ এসএফআই টিএসইউ এর যৌথ উদ্যোগে এক মিছিল সংগঠিত হয়। এদিন মূলত মিছিলটি সংগঠিত হয় সবার জন্য কাজ চাই, সবার জন্য শিক্ষা চাই, রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাস বন্ধের দাবি জানিয়ে। এদিন মিছিলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, যুব আন্দোলনের নেতৃত্ব তথা খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। প্রতিরোধের বার্তা ক্রমশ স্পষ্ট হচ্ছে, ছাত্র যুবরা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আর চোখ রাঙ্গালিকে ভয় করে আমরা ঘরে বসে থাকতে চাই না। সমস্ত ভয় ভীতি বাধা উপেক্ষা করেই ছাত্র যুবরা পাড়ায় পাড়ায় প্রতিরোধ করবার জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন। আগামী দিনে ত্রিপুরাকে সুন্দর করে সাজিয়ে তোলবার জন্য যে ত্রিপুরায় বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ছাত্রের শিক্ষা সুযোগ সম্প্রসারিত হবে, সেই ধরনের একটা ব্যবস্থা আমাদের রাজ্যে গড়ে তোলবার জন্যই আমরা এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি। আজকে এই আন্দোলনের কর্মসূচিতে শুধুমাত্র খোয়াই শহরের মধ্যেই না, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ছাত্র যুবরা সামিল হচ্ছেন। আগামীকালকে এই আন্দোলনের বার্তা মহাকরণ পর্যন্ত পৌঁছে দিতে ছাত্র যুবরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আগরতলা শহরে মহাকরণ অভিযান সংগঠিত করব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।